আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? প্রিন্সেস মেনুকা চ্যানেলের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা যদিও গতকালকে রেকর্ড করা ছিল, কিন্তু আমাদের বাসার এখানে ওয়াজ হওয়ার কারণে তো প্রচণ্ড সাউন্ড হচ্ছিল, তাই ভয়েসটা দেওয়া হয়নি। তো আজকে সকালবেলা ভয়েসটা দিয়ে দিচ্ছি আর আপলোড করে দিচ্ছি। এটা গতকালকের সারাদিনের রেকর্ড করা ভিডিওগুলো। তো মেনুকা ভোরবেলা ঘুম থেকে উঠে ক্যাট ফুড খায়, তারপরে এখন তো আম্মু ওর জন্য একটু ভাতও রেখে দেয়, সাথে ভাত দিয়ে ক্যান ফুড দিয়ে মাখিয়ে রেখে দেয়, ওইটাও অল্প করে খায়। তো এখন ঠান্ডা কম হওয়াতে এখন ভাতটাও খাচ্ছে আলহামদুলিল্লাহ। আর তো ভোরবেলা খাবারগুলো খায়, খেয়ে একটু হাঁটাচলা করে আবার এসে নানুর পাশে শুয়ে থাকে। তো এরপরে আজকে হয়েছে যেটা, তো রাতের বেলা ভোরবেলা তো বাহির থেকে যে বাচ্চাটা আসে, তো বাচ্চাটা আমাদের বাসায় ঢুকে পড়ে। তো বাসায় ঢুকে পড়ার কারণে আমরা প্রথমে টের পাইনি, কিন্তু মেনুকা যখন দৌড়াচ্ছিল তো শব্দে আমরা উঠে যাই, উঠে দেখতে পাই যে আরেকটা বিড়াল। তো তখন মাথায় আসে যে বাইরের বাচ্চাটা ভিতরে চলে আসছে। এনি হয় তো আমরা বারান্দার দরজাটা খুলে রাখি, কারণ বারান্দাতে ওখানে মেনুকা লিটার রাখা হয়। তো এরপরে বারান্দার দরজাটা লাগিয়ে দিয়েছিলাম, বাচ্চাটাকে বের করে দিয়েছিলাম। তো এখন আমার বারান্দাটাকে আর একটু ভালো করে ক্যাটপ্রুফ করতে হবে। তো সকালবেলা আম্মু আর আমি এগুলো নিয়ে কথা বলছিলাম। তো মেনুকা তো ওখানে আম্মু ওর সাথে খেলছিল। মেনুকা কীভাবে বাইরে যেতে চায় দেখেন, তো দরজা লাগালো কিন্তু দরজা খুলতে চাচ্ছে। মেনুকার বুদ্ধি কিন্তু প্রচণ্ড, আর এই বুদ্ধি দিয়ে মেনুকা কখনো কখনো এরকম কাজ করে ফেলে যেটা মানুষের বাচ্চাদের পক্ষেও সম্ভব না। আসো আসো আসো, এখানে আসো, খাওয়া দাওয়া কইরা মুস্তিতেই আসিস না, আসো আয় 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 আমার কাছে আয় আমার কাছে আয়, এই জি জি মিনু, এই যে আমার দিকে তাকাও, তো এটা যখন রেকর্ড করা হচ্ছে তখন ও র্যাকের ওপর বসেছিল, আর সন্ধ্যার ঠিক মাগরিবের পর পরেই মেনুকা এখানে গিয়ে কিন্তু একটু অল্প সময়ের জন্য ঘুমিয়ে থাকে। তো তার জন্য আম্মু ওখানে একটু কাপড় বিছিয়ে দিয়েছিলো যাতে মেনুকার শুতে অসুবিধা না হয়। তো এটা ওর প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে। তো আমরা অনেকক্ষণ সন্ধ্যের সময় খুঁজি, তো খুঁজলেও ও তখন ওখান থেকে বসে বসে তাকিয়ে থাকে। এরপরে আম্মুকে আনতে যায় বা আমি কখনো ওকে আনতে যাই, তো ওখান থেকে আর নামবে না, ওখানেই বসে থাকে। এটা প্রতিদিনেরই ঘটনা। তো আমরা যখন ওকে জোর করে আনলে প্রথমে একটু ডাকাডাকি করবে, কিন্তু জোর করে যদি না আনি চলে আসি, তো এরপরে একটু পরে ও নেমে চলে আসে। তাই এখন আর জোর করি না, ওকে ওর মধ্যে থাকতে দিই। তো এই জায়গাটা ওর সন্ধ্যার সময়, মানে প্রত্যেকটা সকালবেলা একটা জায়গায় ঘুমায়, বিকালবেলা আর একটা জায়গায় ঘুমায়, ঠিক এরকম। তা আম্মু ওকে নানান জিনিস দিয়ে লোভ দেখিয়ে নামানোর চেষ্টা করছিল, কিন্তু খুবই চালাক, ওখান থেকে নামবেই না। এছাড়াও কিন্তু খুবই দুষ্টু, তো প্রচণ্ড দুষ্টুমি করে। তো বাসায় কেউ বেড়াতে এলে হঠাৎ করে ওকে দেখলে বলবে যে খুবই শান্তশিষ্ট, কিন্তু না, ও প্রচণ্ড দুষ্টু। তো বাসায় তো অনেক রেগুলার যারা আসে তো এরাই দেখতে পায় যে মেনুকার দুষ্টুমিগুলো। তো প্রথম একদিন দুদিন একটু ভদ্রভাবে থাকে তাদের সামনে, কিন্তু এরপর দুষ্টুমি করে। তো মেনুকার যে নাকে কানে যে সমস্যা হয়েছিল সেটা চলে গিয়েছে অনেকটা, তো মলমটা এখনও ইউজ করছি আমি। তো প্রত্যেকটা ওষুধেরই আর কি অপেক্ষা করতে হয়, তো একদিন দুদিনই সুস্থ হয়ে যাবে এরকম না ব্যাপারটা। মেনুকা সুস্থ হয়ে যাচ্ছে প্রায় আপনাদের দোয়াতে,
তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আশা করছি।